সব স্যার আসেন, আমরা 10,323 এর অন্যায়ভাবে 34 মাস ধরে বেতন ভাতা হেল্ড আপ করে রাখা এই শিক্ষক সমাজের পক্ষ থেকে আগামী 18 তারিখে যে দেশের যে প্রধানমন্ত্রী মহোদয় ত্রিপুরা সফরে আসছেন সেই সফরকে স্বাগত জানাই, সেই সাথে রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয়, বিজেপি দলের সর্বময় কর্তৃত্বগণ এবং সর্বোপরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে ছোট্ট একখানা বার্তা আমরা এই মঞ্চের পক্ষ থেকে দিতে চাই। মহোদয়, 2018 সালের সাধারণ নির্বাচনের পূর্বে আপনি যখন এই ত্রিপুরা সফরে এসেছিলেন, আপনি কিন্তু আপনার আলোচনা শুরুবাত করেছিলেন যে ক্যা হোতা হো রাহা হে ত্রিপুরা মে, আজকাল ত্রিপুরা কা পেহচান ক্যা বনা হে, 10-3-2-3 আপনি বলা থা কি 10-3-2-3 2018 মে ত্রিপুরা কা পেহচান বনা থা, জিসে আপ ত্রিপুরা কু পেহচানে থে, লেকিন 5 সাল নিকাল গিয়া আপকে সরকার পূর্ণ বহুমত মে ইস ত্রিপুরা মে রাজ কিয়া হে, ইস 5 সাল কে বাদ ভি হাম এই অনশন মঞ্চ সে ইয়ে সমজতে হ্যাঁ কি ত্রিপুরা কি জো পেহচান উস দিন আপনে দিয়া থা 10-3-2-3, উসকে বাদ জো আপকা প্রতিশ্রুতি থা কি আপ হীরা মডেল ত্রিপুরা মে লায়েঙ্গে, হাম সমজতে হ্যাঁ আপকে হীরা মডেল কে পরিবর্তে 10-3-2-3 আজ ভি ত্রিপুরা কা পেহচান বন কে রাহা হে। अगर 2023 के निर्वाचन से पहले अगर आप चाहते हैं कि त्रिपुरा में सुशासन आपने दिया है, तो हम उम्मीद करते हैं त्रिपुरा का जो ये पहचान 10-3-2-3 था ये बदल के और कोई नाम त्रिपुरावासी चाहता है आपसे, इसके लिए आप कितना कमिटेड है उसका प्रतिश्रुति अगर आप अगला 18 तारीख को मैदान में अगर उसका इंगित दे तो 40 लाख का त्रिपुरावासी आपको धन्यवाद करेंगे और आपके दल के प्रति अपना जो दिल उजार करके जो 18 का निर्वाचन से पहले समर्थन दिया था हमें उम्मीद है कि करेंगे, अन्यथा लोग विमर्श हो जाएंगे अपना विचार बदलने के लिए। धन्यवाद।